অনেকবার বলেছি, আবার বলছি, আমি আর সানি শুধু বন্ধু। বন্ধুত্ব ছাড়া আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। তাই এসবের চাপে পড়ে সানি যদি কোনো একটা সিদ্ধান্ত নেয় আর আমিও যে তাতে হ্যাঁ বলে দেব, এটা ভাবা তোমাদের ভুল হবে। কি বলতে চাইছো তুমি? সানি এক মিনিট, আর কিছু বলার আগে দয়া করে এখান থেকে চলে যাও। হাত জোর করে বলছি আমি তোমাকে, প্লিজ আর কিছু বলো না। এমনিতেই আমি ঠিক করেই নিয়েছিলাম যে সকাল হলেই আমি এখান থেকে চলে যাব, আমাদের আর কোনোদিনও দেখা হতো না। তাই তুমি ধরে নাও যে আজকে যা হয়েছে সেটা হয়নি, আমাদের আজকে দেখাই হয়নি। সানি তুমি প্লিজ চলে যাও, প্লিজ। কি বললে তুমি? তুমি চলে যেতে? কোথায় যেতে তুমি? এত বড় সিদ্ধান্তটা তুমি নিয়ে নিলে কি করে? দিদি ওর ইচ্ছে হয়েছিল, ওর ডিসিশন নিয়েছিল, ওর যেখানে ইচ্ছা হয় ও চলে যাক। সানি তুমি চলো আমার সঙ্গে। না বাবা, যতক্ষণ না এই ব্যাপারটা ক্লিয়ার আউট হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। আর কি ক্লিয়ার আউট হবে সানি? তুমি যার জন্য স্যাক্রিফাইস করছিলে সেই তো তোমায় বলে দিল যে তার কোনো সাহায্য চাই না। তুমি যাকে বিয়ে করতে চাইছো সানি, সেই তো তোমাকে বিয়ে করতে চাইছে না। তাহলে কার জন্য তুমি ওয়েট করছো? চলো। তুমি আমাকে না বলে চলে যাচ্ছিলে তিতলি। হ্যাঁ যাচ্ছিল তো, শুনলে তো নিজের কানেও চলে যাচ্ছিল। তাহলেও তুমি এরকম পিছনে পড়ে আছো কেন? তুমি তো এরকম দুর্বল মানুষ ছিলে না সানি। কেন তিতলি, কে তোমাকে প্রেশারাইজ করেছিল এই ডিসিশন নিতে? বলো, বাবা তো? কেন করছো তুমি এরকম সানি? হ্যাঁ তোমায় দেখে মনে হচ্ছে তুমি তিতলিকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তোমার থেকে এটা এক্সপেক্টেড নয়। কারু কথা শুনো না তিতলি, তুমি আমাকে বলো কে বলেছিল? বাবা, রাইট? হ্যাঁ কি না? আঙ্কেল, সানি না মাথা কাজ করছে না। তুমি না সানিকে নিয়ে চলো। দাদা ভাই চল, সানিকে নিয়ে চল। হ্যাঁ সুদীপ্ত, তোমরা সানিকে ধরো, ওকে জোর করে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি আমার দুটো বন্ধুকে ডেকেছি, ওরা আসে এখনই। কি বলছো কি তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তো বাবা তুমি এসব কি করছো? তুমি কিন্তু ভুল করছো, তুমি সানিকে এরকম ভাবে জোর করতে পারো না। এটা ওর জীবন, তাই ওর মতামতটা সব থেকে বেশি জরুরি। ভুল করছিস কেননি? তুই ভুল করছিস, অন্য মানুষেরও মতামত আছে সেটা তোর বাবা কোনোদিনও বুঝেছে? যে আজ সানির মতামতের গুরুত্ব দেবে? আমাকে ছোঁয়ার সাহস কি করে? আরে এটা করা, হ্যাঁ করা। বাবা কেউ আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারবে না। আমি যতক্ষণ না চাইবো আমাকে কেউ এখান থেকে নড়াতে পারবে না।
প্লিজ সানি, চলে যাও এখান থেকে। আমার জন্য যথেষ্ট অপমানিত হয়েছো, প্লিজ চলে যাও, প্লিজ। আচ্ছা তুমি কি বলো তো, তুমি কি সত্যি বুঝতে পারছো না এখানে এই পরিস্থিতিতে এই ঘটনার মধ্যে দাঁড়িয়ে একটা মেয়েকে কিভাবে অপমান করা হচ্ছে? সুদীপ্তরা, তোমার এই ছেলেদেরকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো। আমাকে যদি জোর করার চেষ্টা করে তাহলে ফল কিন্তু ভালো হবে না, মাথায় রেখো সেটা। আরে হ্যাঁ, তুমিও প্লিজ এখান থেকে জাস্ট বেরিয়ে যাও। তুমি তিতলিকে কতটা হিংসে করো সেটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে এইসবের পেছনে তুমিই আছো, তোমারই পুরো প্ল্যান এটা। আমি এসব করেছি? স্যার তুমি এরকম বলতে পারো না, একদম বলতে পারো না। স্যার দেখো, আমি জানি তুমি খুব ইনোসেন্ট, তুমি খুব ভালো মানুষ, কিন্তু এই তিতলি মেয়েটা একদম ভালো নয়। তুমি না বুঝতে পারো, আমি বুঝতে পারছি যা করেছে এই তিতলি মেয়েটা করেছে। আজকে তোমাদের এই সিচুয়েশনে পড়েছে এই মেয়েটার জন্য। আমি কিছু করিনি স্যার, আমি এখন যেটা করছি সেটা তোমার ভালোর জন্য করছি সানি, তাই জন্য আমি অপারেশন কিলকে সাপোর্ট করি। আমরা কে কাকে সাপোর্ট করছি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সানি কি চায়, বুঝেছিস? ভাই তুই প্লিজ বল, তুই কি চাইছিস? আমি তিতলির সম্মান ফিরিয়ে দিতে চাই দিদি ভাই। এরকম ভাবে কলঙ্কিত হবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি তিতলিকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। আমার ভাই কি করে এরকম একটা ঝামেলার মধ্যে জড়ালো আমি বুঝতে পারছি না। এসব কি হচ্ছে বলো তো? মা আবার বলছে বিয়ের কথা। এক্স্যাক্টলি, বিয়ে করার জন্য সবাই মিলে তো জোর কি করে করতে পারে? আচ্ছা মাম্পু, ওই লাইফটা এখন হচ্ছে? না না, লাইফটা তো আর হচ্ছে না, বন্ধ হয়ে গেল। বাবলি, আমার মনে হয় এক্ষুনি আমাদের যাওয়া উচিত, চলো। দাঁড়াও দাঁড়াও, কথাটা শোনো, ওখানে তো মা বাবা প্রীতম কিন্নি সবাই গেছে, আমার ভাইও গেছে। আমি তো যেতেই চাইছিলাম, বাবা নিজে আমাকে বারণ করলেন, এবার তারপরে আমি তো বুঝতে পারছি না কি করা উচিত। তুমি এক কাজ করো তো, প্রীতমকে একটা ফোন করো। আচ্ছা, ওখানকার কি সিচুয়েশন তাহলে বোঝা যাবে। প্রীতম, তোমার বড়দার সাথে কথা বলো, ধরো। হ্যালো প্রীতম, কি অবস্থা ওখানে? আর এদিকের অবস্থা খুব একটা ভালো নয় দাদা, বাবার সানি দুজনেই জেদ ধরে আছে, কি করে যে সমস্যা মিটবে কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা আমি আর বাবলি এক্ষুনি আসছি ওখানে। না না, তোমরা এখানে এসে কি করবে? এখানে এসে তো কিছু করার নেই, তোমরা বরং বাড়িতে থাকো, ওইখানেও তো কারোর থাকা প্রয়োজন। যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাদের ফোন করবো, কেমন? তোমরা বাড়িতেই থাকো। প্রীতম, যা হবে আমায় জানাও, আমার না ভাইকে নিয়ে খুব টেনশন হচ্ছে। ওকে। আচ্ছা আপনারা তো তখন থেকে নিজেদের মধ্যেই কথা কাটাকাটি করে যাচ্ছেন। আরে বাবা, এখন তো এত কথা বলার কিছু নেই। শুনুন, আপনাদের ছেলের সঙ্গে এই মেয়েটিকে আমরা হাতে নাতে ধরেছি, এর পরেও এত কথা কোথা থেকে আসে বলুন তো? দেখুন, আপনারা যা করবেন একটু তাড়াতাড়ি করুন। পুলিশ তো এখন এসে পৌঁছলো না, এই একটা ফোন করো তো। হ্যাঁ ঠিক বলেছেন, পুলিশ ছাড়া এই ঝামেলা মিটবে না। অপরের বসের ছেলে বলে অনেক ছাড় দেওয়া হয়েছে, না হলে আমাদের হাউজিংয়ে এই ধরনের নষ্টামি কিন্তু আমরা অ্যালাউ করি না। সরি সরি, আমি ভেরি সরি, আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। সুদীপ্ত, আরে সানিকে ধরতে বলো। খবরদার, কেউ এক পাও এগোবে না। বাবা, আমি নিজের ইচ্ছেতে এখানে এসেছি আর নিজের ইচ্ছেতেই এখান থেকে যাব। কেউ আমাকে জোর করার চেষ্টা করো না। এরকম একটা খারাপ মেয়ের জন্য ছেলেটা কেমন করছে দেখো, এদের সুভাতে বড়লোক বাড়ির নাটক দেখার সৌভাগ্য হয়ে গেল। হ্যাঁ, সারা দিন তো নাটক চলছে, এখন আবার রাতেও। সানি
সানি, সানি তোমার জন্য তোমার বাবা মা সবাই অপমানিত হচ্ছে, তাও তুমি যাবে না? না না, তুমি শুধু তোমার কথাটা ভাবো, আমারটা ভাবতে হবে না। আমি তো নিজেই এসেছি, আর সানি খুব ভালো করে জানে, সানি যদি এখান থেকে তোমার সঙ্গে চলে যায় আমি তাহলেই বেশি অপমানিত বোধ করব। হ্যাঁ, এই মহিলাই একমাত্র ঠিক কথা বলছে। আর আমরা তো শুধু মেয়েটাকে ধরিনি, আমরা তো ছেলেটাকেও ধরেছি। বড়লোকের ছেলে বলে ও ছাড় পেয়ে যাবে? আরে বাবা, ছেলেটা তো ধোয়া তুলসী পাতা নয়। আর ছেলেটাকে নিয়ে যদি চলে যায় তাহলে মেয়েটার কি হবে? হ্যাঁ, সেই তিদিরির তো দোষ আছেই, আমার মনে হয় এই ছেলেটারও দোষ আছে। না, আমাদের কারুর কোনো দোষ নেই, দোষটা আপনাদের সবার মনে। আজকে বিনা দোষে আমাদের আজকে আপনারা অপমান করেছেন, আর এই অপমান কি করে মুছবো সেটা আমার ব্যাপার। দিদি, এখানে আমার মা বাবা ছাড়াও আমার দিদি জামাই বাবু আছে, তাই সকলের সামনে তোমাকে আমি জিজ্ঞেস করছি, আমি যদি তোমাকে আজকে স্ত্রী হিসেবে গ্রহণ করি, সবার সামনে যদি তোমার সিঁধিতে সিঁদুর পরিয়ে দিই, তুমি কি পারবে আমাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে? পারবে আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে? চলো চলো পাল্টা।